নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ফুলকপির পরোটা ফুলকপি এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তবে ফুলকপির পরোটা তৈরিতে অনেকেই কিন্তু একটা কমন ভুল করে থাকে সেটাই আজকের ভিডিওতে দেখাবো কোনো রকম ভুল না করে একদম সঠিক সেরা সহজ পদ্ধতিতে বানাও দারুণ স্বাদেরই পরোটা যাকে তৈরি করে খাওয়াবে সেই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে ফুলকপির পরোটা বানানোর জন্য প্রথমেই একটা ফুলকপি নিয়েছি ফুলকপির ডাঁটার অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি ফুলকপির ডাঁটা কিন্তু ফেলে দেবে না কিছুদিন আগে আমি ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে একটা রেসিপি শেয়ার করেছি চাইলে ওটা দেখে নিতে পারো তো ফুলকপিটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নেওয়ার পর একটা গ্রেটারের মধ্যে ফুলকপিকে গ্রেট করে নেবো ফুলকপির ফুলের অংশটাকে গ্রেট করে নেব আর যে ডাঁটির অংশটা রয়েছে সেটা বাদ দিয়ে দেব। তো এইভাবে করে দেখো একটা ফুলকপিকে আমি গ্রেট করে নিয়েছি এবারে কড়াইতে আমি দু চামচ সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হিং আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম পরিমাণ গোটা জিরে আর অল্প পরিমাণ থেঁতো করা আদা এখানে দিয়ে দিলাম হিং গোটা জিরে আর আদা থেতোটাকে একটু নাড়াচাড়া করে এবারে যে ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছিলাম ওই গ্রেট করা ফুলকপিটা দিয়ে দিলাম গ্রেট করা ফুলকপিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়েছি হাই ফ্লেমে ঠিক দু মিনিট আমি এটাকে ভেজে নেব আর জলীয় ভাবটা কিছুটা শুকিয়ে আসবে দু মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এবার বাড়িতে থাকা মশলা ব্যবহার করব প্রথমে হলুদের গুঁড়ো দিলাম তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এরপর ধনে গুঁড়ো তারপরে ঝাল বুঝে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো দিতে হবে লবণ আর খুব অল্প পরিমাণে চিনি চিনিটা চাইলে তোমরা বাদ দিতে পারো তবে অল্প পরিমাণ চিনি দিলে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় তো মশলাটা দেওয়ার পর আরও দু মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে শেষে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি বেসন আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর সব শেষে গরম মশলার গুঁড়ো তো বেসন গরম মশলার গুঁড়ো ধনে পাতা কুচিটা দেওয়ার পর আরও এক মিনিট লো ফ্লেমে পাক দিয়ে নেব তো এইভাবে প্রথমে হাই ফ্লেমে দু মিনিট ভেজে নেওয়ার পর পরে হাই ফ্লেমে দু মিনিট আর শেষে এক মিনিট টোটাল পাঁচ মিনিট আমি রান্না করেছি তাতে করেই কিন্তু ফুলকপি পরোটার যে পুর সেটা রেডি হয়ে গেছে এবারে ময়দা মেখে নেব তো এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটু জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে ঘষে দিয়েছি এবার স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম তো প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল সাদা তেলটা একটু বেশি করে দিতে চেষ্টা করবে তো তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার অল্প অল্প করে জল দেব আর যেরকম লুচি পরোটা তৈরির সময় ময়দাকে মেখে নেওয়া হয় একইভাবে মেখে নেব। জলের ব্যবহারটা কিন্তু একবারে বেশি করা যাবে না এরকম অল্প অল্প করে দিয়েই মেখে নিতে হবে তো এইভাবে চার পাঁচ মিনিট সময়ের মধ্যেই মাখাটা হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি কি অবস্থা দেখো মাখাটা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেবো ঠিক পনেরো মিনিট রেস্টে রাখার পর ফিরে এলাম পনেরো মিনিট রেস্টে রাখার পর আরও এক মিনিট মতো মেখে নেব তারপরে মাখাটা থেকে পরোটার জন্য লেচি কেটে নেব একটু বড় বড় আকারে লেচিগুলো কাটবো কারণ ফুলকপির পরোটা কিন্তু একটু মোটা মোটা আকারে হয় এবার লেচিগুলোকে হাত দিয়ে গোল করে নেব আর কিভাবে পুর ভরতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব তো একইভাবে সবগুলোকে গোল করে নিয়েছি গোল করে নেওয়ার পর এবার একটা নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিগুলোকে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে এবারে দেখো পিঠে তৈরি করার সময় যেরকম একটা পকেট তৈরি করতে হবে বা বাটির মতো সেরকমটা করে নিয়েছি ধারের অংশগুলোকে সরু করে নেব মাঝখানটা একটু মোটা রাখবো তারপরে একটু বেশি করেই পুর দেব। তবে অতিরিক্ত পুর চেপে চেপে দিতে যাবে না তাতে করে কিন্তু এটাকে শেপ দেওয়া যাবে না তো মোটামুটি তিন চামচের মতো পুর দিয়েছি আর ওপর থেকে একটু পুরের ওপরে পুরটাকে চেপে দিয়ে ময়দা গুঁড়ো দিয়ে দিলাম একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলে কিন্তু খুবই ভালো হয় আর পুরটা কিন্তু লেগেও যায় না তারপরে দেখো পিঠের মতো করে দুটো সাইড থেকে টেনে ধরে মুড়ে দিলাম এইভাবে মুড়ে দেওয়ার পর তারপর দুটো সাইড থেকে ধরে মাঝখানে নিয়ে এসে গোল করে ঘুরিয়ে দেবো আর মাঝখানের অংশটাকে চেপে দেবো এইভাবে চেপে দিলে কোনোভাবেই পুর বেরিয়ে আসার ভয় থাকে না তো আমার একটা পুর ভরা হয়ে গেল এইভাবে করে বাকিগুলোরও পুর ভরে নেব পুর ভরে নেওয়ার পর কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি তারপর একটা পুর ভরা লেচি নিয়ে খুব ভালো করে গুঁড়ো ময়দার ওপর এপিট কোট করে নিয়েছি এবার বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে বেলতে হবে একদমই হালকা হাতে প্রেস করে বেলতে হবে বন্ধুরা তাতে করে পুরটাও খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে আর কোনো রকমভাবে পুর বেরিয়ে আসার ভয় থাকবে না তো একটা বেলে নিয়েছি দেখো একটু মোটা করে বেলবে এই পরোটাগুলো আবারও বলছি একটু মোটা মোটা শেপে বানালে বেশি ভালো হয় তাই অতিরিক্ত সরু করে বা বড় করে বেলার প্রয়োজন নেই এবার তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা পরোটা দিয়ে দিয়েছি পরোটাটাকে প্রথমে এপিট খুব ভালো করে শিখে নিতে হবে ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরই তেল হোক বা ঘি হোক বা বাটার যা যেরকমটা পছন্দ সেটার ব্যবহার করে পরোটাটাকে ভেজে নেব আর পরোটাটা দেখবে যখন খুব ভালো করে দুদিকে কালার চলে আসবে মানে সেঁকা হয়ে যাবে তখন তেলের ব্যবহারটা করবো তেল দিলেই কিন্তু এই পরোটাগুলো সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করবে তো তোমরা লক্ষ্য করো তেলটা দিয়ে দিয়েছি এবার তেলটা দেওয়ার পর তেলটাকে খুব ভালো করে পরোটার সব অংশে লাগিয়ে নেব দেখো পরোটাটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠতে শুরু করেছে ভিতরে পুরে ঠাসা অথচ ফুলকপির পরোটা একদম হবে এরকম ফুলকো 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 পরোটাগুলো ভিতর থেকে হয় নরম আর বাইরে থেকে হয় মচমচে দেখো কত সুন্দর ফুলে উঠেছে ফুলকপির পরোটা তৈরিতে যে ভুলটা কমনলি সবাই করে থাকে সেটা হচ্ছে ফুলকপিটা গ্রেড করার পর তার সঙ্গে সমস্ত মশলাটা মিশিয়ে কাঁচা অবস্থাতেই পরোটার মধ্যে পুটটাকে ভরা হয় সেটা কিন্তু একদমই করা যাবে না তাতে করে কিন্তু ফুলকপিটা কাঁচা কাঁচা লাগবে বা খাওয়ার সময় মোটেও ভালো লাগবে না তাই যেভাবে দেখিয়েছি ফুলকপিটা গ্রেট করার পর অবশ্যই কড়াইয়ের মধ্যে পাঁচ মিনিট কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ